মর্নিং বন্ধুরা, আজ কিচেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে উঠতে বড্ড দেরি হয়ে গেছে, চায়ের টাইম অলমোস্ট ওভার হয়ে আছে। হাজবেন্ড যাবে বাজারে, তারপরে বাজার আসলে তারপরে আবার নেক্সট সব রান্নাবান্না হবে। তাই ভাবলাম আপনাদের সাথে এখান থেকে স্টার্ট করে দিই, কেন আজকে বেশি সময়ই পাবো না। চাটা খেয়ে টেয়ে তারপরে আবার নেক্সট কাজেও যেতে হবে। এই যে চা নিয়ে চলে এলাম, চা আর ছেলের দুধ, আমাদের চা এই ছেলের দুধ। আর কালকে না এই জিনিসটা এনেছি দেখুন, ওই পান মশলা টাইপের, এমনি খাওয়ার জন্য, জানি না কেমন হবে খেতে। আপনারা কেউ কোনো দিন টেস্ট করেছেন জানাবেন কেমন খেতে। এটা দেখে ভালো লাগলো তাই নিয়ে এসেছি, এখানেই ছিল, আপনাদের দেখিয়ে দিলাম। আজকে দেখিয়ে দেবো কী কী এনেছি ওখান থেকে। এবার এই যে চা নিয়ে, এই যে চায়টা ভাতে নিয়ে নিলাম, বিস্কিট নিয়ে নিলাম, আমার পজিশনে চলে আসছি। এবার বসে এবার চা বিস্কিটটা খেয়ে নি। তারপরে এই যে সানডে বাজার এসে গেছে, মাটন নিয়ে চলে এসেছে, কিন্তু আমি মাটনের কিছু প্রিপারেশন এখনও করিনি, লেটও হয়ে গেছে। আমার হেল্পার দিদি এসেও যাবে, আমার কমপ্লিট হবে না আজকে। এই মাটন এনেছে আজকে হবে। আর হচ্ছে এনেছে, এখানে দেখতে পাচ্ছি পাবদা মাছ আছে আর মাছ আছে। আর এটার মধ্যে কী আছে দেখি, এটার মধ্যে আর কিছু আছে কি না, এই দুটোই আমি দেখতে পাচ্ছি আপাতত। আর এটার মধ্যে আছে চিংড়ি মাছ, এইসব ধুয়ে সব ফ্রিজে যাবে। আর হচ্ছে এই মাটনটা আজকে রান্না হবে। এই যে বন্ধুরা, মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, একটু টক দই দিয়েছি, সব দিয়েছি। আর এই যে কড়াইতে তেল বসিয়ে দেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু কেটে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো, এখানে সব আদা রসুন লঙ্কা টঙ্কা সমস্ত কেটে নিয়েছি। এই যে আলু, একটু আলুটা বেশি করেই দিয়েছি, কারণ যে মাটন তো আলুটা একটু সবাই পছন্দ হবে। যে কালকে তেল এনেছি, সেই তেলও ঢালা হয়েছে এখানে বটলে সব। এই তেল গরম হচ্ছে, গরম হলেই এবার আলু তেলে চলে যাবে। চলুন তেলটা গরম হোক, তারপর আলুটা দিয়ে নিই। বন্ধুরা, এই আজকে ব্রেকফাস্ট, হোমমেড নয়, এটা কেনা কচুরি আর আলুর তরকারি। এই যে ছেলেকে দিচ্ছি, ছেলে টিভি দেখতে বসে গেছে দেখুন, সকাল সকালে টিভি নিয়ে বসে গেছে। এটা ছেলের ব্রেকফাস্ট, ছেলের হাতে চলে গেল, খেয়ে নেবে, তারপরে দেখি আমিও খাবো। আমার এখন রান্না চলছে, মাটনটা বসিয়েছি, মাটনটা হচ্ছে, ওটা হয়ে গেলেই তারপরে আমিও ব্রেকফাস্টটা করে নেবো। এই যে ছেলে খাচ্ছে, টিভি দেখতে দেখতে সে খাচ্ছে, চলুন খেয়ে নিক ছেলে, টাটা করছে আবার সবাই আপনাদেরকে। মাটন দেওয়া হয়ে গেছে কড়াইতে, এখন এটা হতে থাক, কভার করে দিই, আমি নিজে ব্রেকফাস্টটাও করে নিই। বাইরে দেখুন খুব প্রচণ্ড বৃষ্টি এসেছে, বুঝতে পারছেন না হয়তো, খুব জোর বৃষ্টি হচ্ছে বাইরে। যে আলুটা এখানে ভেজে রেখেছি, এখানে মাটনটা হতে দিয়েছি, এটা কভার করে দেবো, দিলে এখন এটা হতে থাকবে। একটু হতে টাইম লাগবে, মাটন তো হতে একটু টাইম লাগবে, তারপরে একটু প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে ছাড়া অতটা টাইম দেওয়া সম্ভব না, এটা হোক, আমি ততক্ষণ আমার ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, মাংস মোটামুটি রেডি, মোটামুটি রেডি দেখুন, এবং কালারটা দেখুন ভালো এসেছে কি, আপনারা বলবেন কালারটা কেমন এসেছে। দেখুন আলুগুলো বড়ো বড়ো আলু, মাটনের দেখুন করছে। এবার প্রেশারে দিয়ে দেবো, অনেকক্ষণ কড়াইতে কষিয়ে নিয়েছি, তেল মোটামুটি ছেড়ে ছেড়েই এসেছে। এবার প্রেশারে দিয়ে দিলে মনে হচ্ছে হয়ে যাবে, এবার প্রেশারে দিয়ে তারপরে কয়েকটা সিটি দিয়ে দিলেই আমার মাটন রেডি আজকের মতন। তারপরে স্নান টান সব কিছু সারাবো, তারপরে আপনাদের দেখাবো কালকে কী এনেছি শপিং করে। ছেলের জন্য কিছু, ছেলের জন্যই বেশি জিনিস এনেছি, আপনাদের দেখাবো। স্নান টান সেরে নিই, তারপরে বসে আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আবার কাছে যাবে বলে আজকে অ্যাকচুয়ালি ক্লাস থাকে না, ও স্যাটারডে বিকেলবেলা করে ক্লাস থাকে। আজকে একটা ক্লাস ও মিস করেছিল, সেই জন্য এক্সট্রা আজকে ডেকেছে, সেই জন্য ওর বাবার সাথে এখন যাবে। এই আবার কাছে না, ওদের নিজস্ব একটা ড্রেস আছে, এই ড্রেস বলতে ওপরের পার্টটা অরেঞ্জ কালারের একটা টি শার্ট দিয়েছে ওরা, সিপ আবাকাস লেখা, ওই সিপ লেখা, ওই সেই যাবে বলে এখন রেডি। 12টা থেকে 2টো অবধি ক্লাস, এখন ওর বাবা দিয়ে আসবে আর কি। এই যাচ্ছে, আবার কাছের ব্যাগও আছে, এই যে আবার পেছনেও আবার দেখিয়ে দিচ্ছে দেখুন, পেছনেও লেখাটা আছে। আর এই যে দেখুন, এই আবার কাছের ব্যাগ নিয়ে নিয়েছে, ব্যাগটা ওরা দিয়েছে, এই যে সি প্যাপাকাস লেখা, ব্যাগটা ওদেরই দেওয়া, দিয়ে এখন এই বেরিয়ে যাচ্ছে। চলো টাটা করে দাও বন্ধুদের। বন্ধুরা, লাঞ্চ করতে বসে পড়েছে আরেকজন, খেয়ে দেখ কেমন হয়েছে মাটনটা। মাটনটা খাও, আর সাথে স্যালাড আছে, যদিও আমার ছেলে স্যালাড খুব একটা বেশি পছন্দ করে না, তবু রেখেছি পাশে যদি একটু খায়। ভালো হয়েছে? গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি যা যা কিনেছিলাম টুকটাক সেগুলো নিয়ে। এমনি তো সব গ্রসারি বেশিরভাগ কেনা হয়েছে, কিন্তু তবু এই কিছু জিনিস ছেলের জন্য গেলে না আনলে ঠিক হয় না, এরকম হচ্ছে ব্যাপার। সেই নিয়েই বসে পড়েছি আপনাদের দেখাবো বলে। বাইরে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, বেশ ভালো বৃষ্টি এসেছে। ছেলের ক্যারাটে রয়েছে, কিন্তু আদৌ কি যেতে পারবে আজকে ক্যারাটে ক্লাসে? দেখুন বাইরে কী বৃষ্টি হচ্ছে, ভালো বৃষ্টি হচ্ছে আজকে, বোঝা যাচ্ছে যে বর্ষা, এইবার বর্ষাটা বোঝা যাচ্ছে যে বর্ষা এসেছে। চলুন তাহলে দেখাই একটা একটা করে কি কিনেছি। এখানেই সব সাজিয়ে নিয়ে বসেছি। প্রথমে দেখাই ছেলের একটা পেন্সিল বক্স নিয়েছি, পেন্সিল বক্স দেখুন ওই যে বলছে। আর ছেলের হচ্ছে ব্লু কালারটা না ফেভারিট, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তো,
ব্লু কালারটা ফেভারিট, ওই জন্য ব্লু দেখেই আনলাম। এই যে টিপলে ব্লু উঠে যায়, এই যে ব্লু টিপলে, এই যে দেখি ছেলেই দেখাচ্ছে, দেখি এগুলো আর কি পেন্টেল স্ট্যান্ডে রাখার জন্য। এখানে পেন্সিল কাটার সব জায়গা আছে, এটা টিপলে ওঠা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন পাঁচ পেন্সিল বক্স, কেমন পাঁচ পেন্সিল বক্স, আচ্ছা সেই ভালো করে দেখাতে পারবে আপনাদের, আমি অত ভালো করে দেখাবো না, দেখিয়ে দাও একটুখানি খুলে ভালো করে। উপরটা খোলো, উপরটাও খোলে, এটা কদিন আগে বার্থডেতে পেয়েছিল, কি সুন্দর না জিনিসটা, আমার খুব ভালো লেগেছে পেন্সিল বক্সটা, যেন বাবা আপনাদের একবার দেখি যেবার দেখাই। আচ্ছা এটা আজকে সবথেকে স্পেশাল, এটা এইটা বারবার দেখানোর জন্য ছেলে বলছে, সেটা হচ্ছে ছেলের পছন্দের কার কার হলেই আর কিছু চাই না, দেখুন সেটা রেসিং কার, হ্যাঁ সেটাও দেখুন ব্লু কালারেরই নেওয়া হয়েছে, কারণ সবই আমার ছেলের ব্লু কালার, দেখিয়ে দাও তুমি, দেখিয়ে দাও এটা ফুল ব্যাগ আছে, দেখুন ওই দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ এই দেখুন এটা কি ফুল করে চালানো এটা হলো। তারপর দেখো একটা ওয়াটার বটল এনেছি, আর্মি ওয়াটার বটল, এটা আর্মি ওয়াটার বটল, কালারটা খুব পছন্দ হলো তাই নিয়ে নিলাম, যে এভাবে খুলে জল খেতে পারবে, ক্যারাটে ক্লাসে যায়, অ্যাবাকাস ক্লাসে যায়, সব জায়গায় না বটল নিয়ে যেতে লাগে, সেই জন্য ভাবলাম একটা নিয়ে নিই, ছোট করে সুন্দর দেখতে, না বটলটা বেশ মিষ্টি, বেশ সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, ওই জন্যই নিয়ে নিলাম। ভালো লাগলে জানাবেন কেমন লাগলো। কিন্তু আমি কয়েকটা পেন এনেছি ছেলে লিখতে লাগে ওরা, এখন এটা মার্কার, এই যে ছেলে কতগুলো নিয়ে এনে রাখা একটু বেশি করে, কেন লেখে তো লেখার জন্য পেনগুলো লাগে, তাই কটা পেন এনে হচ্ছে হোয়াইটনার, এই হোয়াইটনার নিয়ে এসেছি, আর ড্রয়িং করে সেই পারপাসে ড্রয়িং কপি নিয়ে এসেছি, এই যে দুটো ড্রয়িং কপি নিয়ে এসেছি, আর ড্রয়িং করতে। আর একটা জিনিস দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই সুতা কিনেছে, কিনে এনেছি, কিন্তু সাইজটা না যেহেতু ওকে নিয়ে যাইনি তো একটু ছোট হয়েছে, দেখতে খুব কিউট হয়েছে না জুতোটা, দেখুন খুব সুন্দর লাগছে, পরলেও ভালো লাগছে এই শুটা, কিন্তু ওই একটু সাইজটা একদম ঠিক ঠিক হয়েছে, মানে আর একটা সাইজ বড় হলে ভালো হতো, যাক হাজবেন্ড বললো এটাই হয়ে যাবে বলে এই জন্য নিয়ে নিল, কিন্তু বাড়িতে এসে দেখছি না একটু সাইজটা বড় হলে ভালো হতো, এই শুটা সব থেকে বেশি কিউট হয়েছে আমার, এটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে, দেখুন আপনারা ভালো হয়েছে, আপনারা জানাবেন আমাদের জিনিস সবাই বলবে এটা ভালো হয়েছে। আচ্ছা চপোজের সাথে ফ্রি দিয়েছে এই কলটা, এটা স্যানিটাইজার ওয়াচ, এর ভেতরে স্যানিটাইজার পরে হাতে পরে আপনি বেরোতে পারবেন, আমার ছেলের এই ঘড়ি আর এইটা, এটাই সব থেকে বেশি পছন্দ হয়েছে, এটা সারাদিন মোটামুটি আজকে পরে আছে, এটা আর একবারও খুলিনি আর গাড়িটাও হাত থেকে নামাচ্ছে না, এই দুটো আজকে সারাদিনের জিনিস, নতুন আসার পরে কিছু জিনিস মানে সেটা বেশ কিছুদিন ওটা নতুন থাকে, তারপর আমার পুরনো হয়ে গেলে ব্যাস হয়ে যায়, এই হচ্ছে কেনাকাটা। আর যা কিনেছি ওগুলো তো দেখানো নতুন কিছু নয়, ওই সব গ্রসারি আইটেমই কিনেছি, ওই ঘরে যা যা আমার নিত্য প্রয়োজন সেইগুলোই এনেছি, যা যা প্রয়োজন সেইগুলোই এনেছি, ওগুলো আর কিছু দেখানোর নয়, মনে হলো এগুলো কিছু জিনিস দেখিয়ে দিই, তো সেই হিসাব করে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা বলবেন কেমন লাগলো। বন্ধুরা ডিনার সেরে আবার চলে এসেছি আপনাদের সামনে যথারীতি, আবার গুড নাইটটা তো বলে দিই, গুড নাইটটা বলা হয়নি তখন, আমি আজকে কিন্তু আপনাদের সব দেখিয়ে দিয়েছি কালকে কী শপিং করেছিলাম, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদিও বিশেষ কিছু নয় ছেলেরই জিনিসপত্র সবই ছেলেরই বলতে পারেন, আমি কিছুই কিনিনি কালকে, রোজ কি আর আমার কিনলে চলবে, হবে না, তাই ছেলের জন্যেই কিছু কিনেছি, সেইগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি, সাথে আমার ছেলেও ছিল আপনারা দেখেছেন, তো আজকে তো ভীষণ বৃষ্টি হয়েছে সারাদিন বাইরে, তো সেই কারণে আজকে সানডে ছিল, যে বড়েরও ছুটি ছিল, তো বড় একটা ছবি এঁকে ফেলেছি, সেইটা ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই, দেখিয়ে গুড নাইট বলে দিই, অসুবিধা তো নেই, আজকের দিনটাকে মানে আজকের দিনের ওপর বেস করে এই ছবিটা এঁকেছে, হ্যাপি রেনি ডে আর কি, দেখুন বৃষ্টির কথা ভেবে এই ছবিটা এঁকেছে। ও এদিকে আরেকটা ছবি আছে, কত দেখাবো আপনাদের, এই যে দেখুন আজকে বোধ হয় বকরিদ, সেই উপলক্ষে মনে এটা কালকে এঁকেছিল, আজ তো এটা আঁকেনি, এটা তাহলে কালকে এঁকেছিল আমি জানি না, এটাও দেখুনি, আরও অনেক ড্রয়িং আছে আপনাদের দেখাবো একদিন আমি সময় করে, আমার হাজব্যান্ড বেশ ভালোই করে টাইম পাস হিসেবে,
বেশ ভালোই ড্রয়িং করে, আপনাদের আরেকদিন দেখিয়ে দেবো আমি সবকিছু। যা কেমন লাগলো এই দুটো পেন্টিং আমাকে কিন্তু জানাবেন, ঠিক আছে? আর একটুখানি লাস্টে কি বলতে হবে, যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে, ব্লগটা আপনাদের ভালো লাগে, তাহলে কি করবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।